আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করছি তোমরা প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনে সুস্থ এবং স্বাভাবিক আছো। বিশ্বময় করোনা সংকটকালে আমাদেরকে অনলাইনে ক্লাস চালিয়ে নিতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা সমাজকর্ম সহ অন্যান্য বিষয়ের অনেকগুলো ক্লাস তোমাদের জন্য আমরা আপলোড করেছি। আশা করি তোমরা এই ক্লাসগুলো দেখে তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আজকে আমরা সমাজকর্ম বিষয়ের একটি ক্লাস আপলোড করতে যাচ্ছি। আমি তোমাদেরকে এই সমাজকর্ম ক্লাসে সুস্বাগতম জানাচ্ছি। অনুরোধ করছি যে এই ভিডিওটি তোমরা সর্বশেষ অংশ পর্যন্ত দেখে যাবে, এবং এখানে যে বিষয়টি আলোচনা হবে তোমার পাঠ্য বইয়ের সাথে অবশ্যই তা পড়ে নেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমাজকর্মের যে ক্লাসটি আপলোড করতে যাচ্ছি, এর পূর্বে আমরা এই অধ্যায় থেকে বেশ কয়েকটি ক্লাস আপলোড করেছি। আশা করি তোমরা ক্লাসগুলো দেখেছো। সিনিয়র শিক্ষার্থীরা, শুরুতেই আমি তোমাদেরকে আবারও সুস্বাগতম জানাচ্ছি। পর্দায় আমার পরিচয় দেখতে পাচ্ছ, পাশাপাশি দেখতে পাচ্ছ যে আজকে একাদশ শ্রেণীর জন্য সমাজকর্মের প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের একটি বিষয় আলোচনা হবে। আজকের ক্লাসে আমি আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। যথারীতি শিক্ষার্থীরা, তোমরা পর্দায় কিছু ছবি দেখতে পাচ্ছ। উপরের ছবিতে দেখতে পাচ্ছ কমলমতি শিশুরা তাদের ক্লাসে খেলাধুলার পাশাপাশি আনন্দ এবং বিনোদনের সাথে তারা শিক্ষা গ্রহণ করছে। নিচের ছবি দুটোতে দেখতে পাচ্ছ বছরের প্রথম দিনে শিশুরা নতুন বই পাচ্ছে, যা বিশ্বের কোনো দেশে এই ধরনের পদ্ধতি বা এই ধরনের সহায়তার খবর আমরা পাই না। একমাত্র বাংলাদেশে সদাশয় সরকারের উদ্যোগে বছরের প্রথম দিনে প্রাথমিক মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়। পাশে, নিচের ছবির পাশে একটি ক্লাসের ছবি দেখতে পাচ্ছ। এই ছবিগুলো থেকে তোমরা অনুধাবন করতে পারছ যে আজকে আলোচ্য বিষয় কী হতে পারে। আজকে আমরা প্রাক প্রাথমিক শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা এ সম্পর্কে বিষয়ে আলোচনা হবে। তোমরা সপ্তম অধ্যায়ের শিরোনামটি দেখতে পাচ্ছ, সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম। ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের সামাজিক নীতি এবং পরিকল্পনা এ বিষয়ের উপর ভিত্তি করে আমরা সামাজিক নীতি অর্থাৎ শিক্ষানীতি নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে শিক্ষানীতির লক্ষ্য উদ্দেশ্য ও তাগিদ বিষয়সমূহ আলোচনা হয়েছে, শিক্ষানীতির গুরুত্ব নিয়ে আলোচনা হচ্ছে। আজকে আমরা সেই শিক্ষানীতিতে অর্থাৎ শিক্ষানীতি 2010-এ প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কে কী বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা সম্পর্কে কী বলা হয়েছে, কী নির্দেশনা দেওয়া হয়েছে, কী লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে, কী কৌশল বা বাস্তবায়ন প্রক্রিয়া বলা হচ্ছে, সেটা আজকে আলোচনা হবে। আশা করি তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। যথারীতি আমাদের ক্লাসের শিখনফল তোমরা দেখতে পাচ্ছ। প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, প্রাথমিক শিক্ষা কী এবং এর উদ্দেশ্য সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। সিনিয়র শিক্ষার্থীরা, আমরা ক্লাস শেষে এ বিষয়গুলো মূল্যায়নে একটু বিশ্লেষণ করে দেখব।
সুপ্রিয় শিক্ষার্থীরা, পর্দায় তোমরা প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কে দেখতে পাচ্ছ। শিক্ষা হচ্ছে এমন একটি শক্তি যা মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়, আর এই শিক্ষা লাভের প্রক্রিয়াটি সহজ করা, আনন্দময় করা, উদ্যমের সাথে এবং আন্তরিকতার সাথে যেন শিক্ষা গ্রহণ করা যায়, সে প্রস্তুতি অর্থাৎ শিশুদের আনন্দবোধ, কৌতূহল ও উদ্যমের সাথে শিক্ষা গ্রহণের মানসিকতা তৈরির লক্ষ্যেই প্রাক প্রাথমিক শিক্ষার কথা বলা হচ্ছে। অর্থাৎ প্রাথমিক শিক্ষা শুরুর পূর্বে এই কোমলমতি শিশুদের শিক্ষা সম্পর্কে, জ্ঞান সম্পর্কে আগ্রহ করা, আগ্রহী করে তোলা, তাদের জিজ্ঞাস্য বা প্রশ্নের উত্তরসমূহ যথারীতি আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে এবং কৌতূহলের সাথে পূরণ করার লক্ষ্যেই পরিবেশটা তৈরি করা হয় কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষায়। তোমার পর্দায় দেখতে পাচ্ছ শিশুদের জন্য আনুষ্ঠানিক শিক্ষা শুরু করার আগে শিশুর অন্তর্নিহিত অপার বিস্ময়বোধ, অসীম কৌতূহল, আনন্দবোধ ও অফুরন্ত উদ্যমের মতো সর্বজনীন মানবিক বৃত্তির সুষ্ঠু বিকাশ এবং প্রয়োজনীয় মানসিক ও দৈহিক প্রস্তুতি গ্রহণের পরিবেশ তৈরি করা প্রয়োজন। তাদের জন্য বিদ্যালয় প্রস্তুতিমূলক প্রাক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা জরুরি। অর্থাৎ এই সকল কোমলমতি শিশুদের স্কুলে বা আনুষ্ঠানিক শিক্ষা শুরু করার পূর্বে স্কুল সম্পর্কে, শিক্ষা সম্পর্কে আনন্দ তৈরি করা, কৌতূহল তৈরি করার জন্যই প্রাক প্রাথমিক শিক্ষার এখানে কথা বলা হচ্ছে। 5 বছর বয়সে, অর্থাৎ 5 বছর যাদের বয়স হয়েছে সেই সকল শিশুদের জন্য প্রাক প্রাথমিক শিক্ষা চালু করা হয়, যা পরবর্তীতে 4 বছর এর বেশি বয়স্ক শিশুদের জন্য সম্প্রসারিত করার কথা বলা হচ্ছে। এবং এখানে দুইটি পর্যায়ের শিক্ষাক্রম হবে। প্রথমটি বলা হচ্ছে শিক্ষা ও বিদ্যালয়ের প্রতি শিশুর আগ্রহ সৃষ্টিমূলক এবং সুকুমার বৃত্তির অনুশীলন। দ্বিতীয়টি হচ্ছে অন্যদের প্রতি সহনশীলতা এবং পরবর্তী আনুষ্ঠানিক শিক্ষার জন্য শৃঙ্খলাবোধ সম্পর্কে ধারণা লাভ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো যে শিশুদের শিক্ষার প্রতি, বিদ্যালয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং তার মনের ভিতরে সৃষ্টি করতে যে সুকুমার বৃত্তিগুলো দিয়েছে সেটা বিকশিত করার সুযোগ তৈরি করা, এবং এই বিদ্যালয়ে অন্যান্য বিভিন্ন বয়সী, তার সমবয়সী অন্যান্য শিশুদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা, সহনশীলতার মনোভাব তৈরি করা এবং পরবর্তী আনুষ্ঠানিক শিক্ষার জন্য তাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, নিয়মের মধ্যে নিয়ে আসা, এই সম্পর্কে তৈরি করার লক্ষ্যে কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষার কথা বলা হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব যে এই প্রাক প্রাথমিক শিক্ষার কৌশল সমূহ, এখানে 4টি কৌশলের কথা বলা হচ্ছে। প্রথমটি হচ্ছে যে অন্যান্য গ্রহণযোগ্য উপায়ের সঙ্গে ছবি, রং, নানা ধরনের সহজ আকর্ষণীয় শিক্ষা উপকরণ, মডেল, হাতের কাজের সঙ্গে ছড়া, গল্প, গান ও খেলার মাধ্যমে প্রাক প্রাথমিক শিক্ষাদান ব্যবস্থা করা হবে। দ্বিতীয়টি বলা হচ্ছে শিশুদের স্বাভাবিক অনুসন্ধিৎসা ও কৌতূহলের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের স্বাভাবিক প্রাণশক্তি ও উচ্ছ্বাসকে ব্যবহার করে আনন্দময় পরিবেশে মমতা ও
ভালোবাসার সঙ্গে শিক্ষা প্রদান করা হবে। শিশুদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হবে যেন তারা কোনোভাবেই কোনো রকম শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার না হয়। তৃতীয়টি বলা হচ্ছে, প্রাক প্রাথমিক শিক্ষার জন্য প্রতি বিদ্যালয়ে বাড়তি শিক্ষকের পদ সৃষ্টি ও শ্রেণীকক্ষ বৃদ্ধি করা হবে, তবে সময় সাপেক্ষ ও ব্যয়বহুল হওয়ায় ধাপে ধাপে তা বাস্তবায়নের ব্যবস্থা করা হবে। চতুর্থ কৌশলের মধ্যে বলা হচ্ছে, মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাই ধর্ম মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত সকল ধর্মের শিশুদেরকে ধর্মীয় জ্ঞান, অক্ষর জ্ঞান সহ আধুনিক শিক্ষা ও নৈতিকতার শিক্ষা প্রদানের কর্মসূচি প্রাক প্রাথমিক শিক্ষার অংশ হিসেবে গণ্য করা হবে। সব শিক্ষার্থীরা তোমার কৌশলের মধ্যে তাহলে দেখতে পাচ্ছ যে শিশুদেরকে বিভিন্ন ধরনের ছবি, ছড়া, গান, খেলা, নানা ধরনের রং, এগুলোর মাধ্যমে শিক্ষার কথা বলা হচ্ছে, কারণ এগুলো তাদেরকে সহজে আকৃষ্ট করে। পাশাপাশি তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে, এই প্রশ্নগুলোকে বিরক্তি বা অবান্তর মনে না করে সুন্দর খেলার ছলে প্রশংসা করে সেই প্রশ্নের উত্তর দান করা, অর্থাৎ সেগুলোকে মমতার সাথে, ভালোবাসার সাথে গ্রহণ করা, এবং শিশুটি যেন এই পরিবেশে এসে কোনো ধরনের শারীরিক বা মানসিকভাবে চাপের মধ্যে যেন না পড়ে সেজন্য শিক্ষকদের বিশেষভাবে আন্তরিকতার কথা বলা হচ্ছে, পরিবেশের কথা বলা হচ্ছে, এবং এক্ষেত্রে বাড়তি শিক্ষক নিয়োগের কথা বলা হচ্ছে, অবকাঠামোর কথা বলা হচ্ছে, যদিও তা পর্যায়ক্রমে বাস্তবায়নের কথা শিক্ষানীতিতে বলছেন। পাশাপাশি ধর্ম প্রতিষ্ঠান, ধর্ম মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যে সকল শিক্ষা দেওয়া হয় সেটিও প্রাক প্রাথমিক শিক্ষার অংশ হিসেবে অন্তর্ভুক্তির কথা এই শিক্ষানীতিতে বলা হচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রাক প্রাথমিক শিক্ষার এবং এর কৌশলগুলো তোমরা আশা করি অনুধাবন করতে পারছ। এরপরে আমরা প্রাথমিক শিক্ষা সম্পর্কে জানব। তোমরা জানো যে প্রাথমিক শিক্ষা প্রতিটি জাতির জন্য গুরুত্বপূর্ণ এবং জাতীয় জীবনে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অত্যধিক। দেশের সব মানুষের শিক্ষার আয়োজন এবং জনসংখ্যাকে দক্ষ করে তোলার ভিত্তিমূল প্রাথমিক শিক্ষা। তাই মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য জাতিসত্তা, আর্থসামাজিক, শারীরিক, মানসিক সীমাবদ্ধতা এবং ভৌগোলিক অবস্থা নির্বিশেষে দেশের সব শিশুর জন্য সমান সুযোগ সৃষ্টি করা হবে। 2010-11 সালের মধ্যে প্রাথমিক স্কুলে ভর্তি 100% উন্নীত করা হবে। যে সমস্ত গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই সেই সব গ্রামে কমপক্ষে একটি প্রাথমিক বিদ্যালয় দ্রুত প্রতিষ্ঠা করা হবে। অর্থাৎ প্রাথমিক শিক্ষা যেহেতু মানুষের শিক্ষার ভিত্তি দেয়, ভিত গড়ে তোলে, তাহলে এটাকে আর্থসামাজিক, জাতি বা ভৌগোলিক সীমাবদ্ধতাকে উপেক্ষা করে বা ভৌগোলিক বিষয়কে বিবেচনায় নিয়ে প্রতিটি এলাকায় শিশুদের দোরগোড়ায়, শিশুদের নাগালের মধ্যে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কথা বলা হচ্ছে এবং প্রতিটি শিশুর স্কুলে ভর্তির বিষয়টি নিশ্চিত করার কথা বলা হচ্ছে। প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যে বলা হচ্ছে যে মানবিক মূল্যবোধের বিকাশ এবং দেশজ আবহ ও উপাদান ভিত্তিক শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুসরণ করা, বিদ্যালয়ে আনন্দময় অনুকূল পরিবেশ তৈরি করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের ব্যবস্থা করা, কয়েকটি মৌলিক বিষয়ে এক ও অভিন্ন শিক্ষাক্রম ও পাঠ্যসূচি সব ধরনের প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বাধ্যতামূলক করা, শিশুর মনে ন্যায়বোধ, কর্তব্যবোধ, শৃঙ্খলা, শিষ্টাচারবোধ ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, মানবাধিকার সহ জীবনযাপনের মানসিকতা, কৌতূহল প্রীতি, সৌহার্দ্য, অধ্যবসায়
ইত্যাদি নৈতিক ও আত্মিক গুণাবলী অর্জনে সহায়তা করা, তাকে বিজ্ঞান ও সংস্কৃতি মনা করা এবং কুসংস্কার মুক্ত মানুষ হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করা। লক্ষ্য উদ্দেশ্যের ভিতরে তোমরা যে কথা দেখতে পাচ্ছ আশা করি বুঝতে পারছ, এখানে বলা হচ্ছে যে শিশুদের দেশীয় সংস্কৃতি মূল্যবোধের আলোকে তাদের পাঠ্যপুস্তক সমূহ এবং বিদ্যালয়ের পরিবেশ অনুকূল তথা আনন্দময় করে তোলা, যাতে তার শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। পাশাপাশি এই পর্যায়ে অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে সকলের জন্য একই ধরনের শিক্ষাক্রম ও পাঠ্যসূচির কথা বলা হচ্ছে এবং প্রতিটি শিশুর মনে ন্যায়বোধ, কর্তব্যবোধ, শৃঙ্খলা, শিষ্টাচার, অসাম্প্রদায়িক চেতনা, মানবাধিকার, অধ্যাবসায় এই সমস্ত মানবীয় গুণ ও আত্মিক গুণ এগুলো অর্জনের সহায়তার কথা বলা হচ্ছে, যাতে একজন নাগরিক সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, সে দেশীয় মূল্যবোধ সংস্কৃতিকে ধারণ করে, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এবং এগুলোর মাধ্যমে সে পরিপূর্ণরূপে দেশ, জাতি, মাটি তথা বাংলাদেশের একটি আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। আরও আমরা যে লক্ষ্য উদ্দেশ্য দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত করার মাধ্যমে শিক্ষার্থীদের বা শিক্ষার্থীর দেশাত্মবোধ বিকাশ ও দেশ গঠনমূলক কাজে তাকে উদ্বুদ্ধ করা। যে কথাটি আগে বলছিলাম, শিক্ষার্থীদেরকে জীবনযাপনের জন্য আবশ্যকীয় জ্ঞান, বিষয়ভিত্তিক দক্ষতা, জীবন দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, সামাজিক সচেতনতা অর্জনের মাধ্যমে শিক্ষণ চাহিদা পূরণের সমর্থ করা এবং পরবর্তী স্তরে শিক্ষা লাভের উপযোগী করে গড়ে তোলা। শিক্ষার্থীদের মধ্যে কায়িক শ্রমের প্রতি আগ্রহ ও মর্যাদাবোধ এবং বৃত্তিমূলক শিক্ষা সম্বন্ধে প্রাথমিক ধারণা সৃষ্টির লক্ষ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে প্রাক বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করা। প্রাথমিক শিক্ষা স্তরে আদিবাসী সহ সব ক্ষুদ্র জাতিসত্তার জন্য স্ব মাতৃভাষার শিক্ষার ব্যবস্থা করা। শিক্ষাক্ষেত্রে পশ্চাৎপদ এলাকাসমূহে প্রাথমিক শিক্ষা উন্নয়নে বিশেষ নজর দেওয়া, সব ধরনের প্রতিবন্ধী সহ সুযোগ সুবিধা বঞ্চিত ছেলেমেয়েদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করে সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা করার কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ তাদেরকে জীবনের উপযোগী শিক্ষা, বিষয়ভিত্তিক শিক্ষা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ এগুলো যাতে তার ভিতরে বিকশিত হয়। পাশাপাশি শ্রমের মর্যাদার কথা বলা হচ্ছে এবং বৃত্তিমূলক শিক্ষার কথা বলা হচ্ছে আদিবাসীদের জন্য অর্থাৎ ক্ষুদ্র জাতিসত্তা। তোমরা অনেকে জানো যে বাংলাদেশে প্রায় 57টি ক্ষুদ্র জাতিসত্তার লোকজন রয়েছে, তাদের মাতৃভাষায় তাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থার কথা বলা হচ্ছে। আমরা বাঙালি মাতৃভাষার জন্য 1952 সালে আমরা প্রাণ দিয়েছি, তাই প্রতিটি জাতির মাতৃভাষাকে আমরা বিশেষ সম্মানের চোখে দেখি, তাই আদিবাসীদের এই মাতৃভাষায় তাদের শিক্ষার ব্যবস্থার কথা শিক্ষানীতিতে বলা হচ্ছে। শিক্ষার্থীরা এরপরে তোমরা দেখতে পাচ্ছ আরও কিছু লেখা যেখানে রাষ্ট্রের দায়িত্বের কথা বলা হচ্ছে, অর্থাৎ এই প্রাথমিক শিক্ষা এটি সাংবিধানিকভাবে রাষ্ট্রের উপর অর্পিত, প্রতিটি নাগরিককে শিক্ষিত করার কথা বলা হচ্ছে এবং শিক্ষা তার একটি অধিকার, তাহলে রাষ্ট্র এক্ষেত্রে এই দায়িত্ব গ্রহণ করবে যাতে প্রত্যেকেই তার মৌলিক শিক্ষা অর্থাৎ প্রাথমিক শিক্ষা যেন নিশ্চিত করা সম্ভব এবং রাষ্ট্র এই দায়িত্ব কাউকে দিতে পারবে না, যদি কেউ নিতে চায় যেমন
বিভিন্ন এনজিও বা বেসরকারি প্রতিষ্ঠান তারা তাকে যথাযথভাবে প্রক্রিয়া মেনটেন করে অনুমতি নিয়ে তাকে তা পালন করতে হবে। অর্থাৎ এখানে রাষ্ট্রের দায়িত্ব সবচেয়ে বেশি সকল নাগরিকের মৌলিক শিক্ষা অর্থাৎ প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ প্রাথমিক শিক্ষার মেয়াদ ও বাস্তবায়নে, এখানে প্রাথমিক শিক্ষা যেটা আমরা জানি ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত, এটিকে অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ আট বছর, পাঁচ বছর থেকে বৃদ্ধি করে আট বছরের কথা বলা হচ্ছে। এবং এক্ষেত্রে প্রয়োজন অবকাঠামোগত পরিবর্তন বা উন্নয়ন, পাশাপাশি শিক্ষকের প্রয়োজনীয়তা মেটানো, অর্থাৎ এই বিষয়গুলো পর্যায়ক্রমে রাষ্ট্র ব্যবস্থা করবে এবং প্রাক প্রাথমিক শিক্ষা শতভাগ নিশ্চিত করার দায়িত্ব গ্রহণ করবে, সেটি আমাদের শিক্ষানীতি 2010-এ বলা হচ্ছে। পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধারার সমন্বয়, অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন ধরনের শিক্ষার কথা আমরা দেখতে পাচ্ছি বা বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে, বিশেষ করে প্রাথমিক লেভেলে মাদ্রাসা পর্যায়ে আছে, কিন্ডারগার্টেন আছে, ইংরেজি মাধ্যম আছে, এই সকল ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে এই বিভিন্ন ধারার শিক্ষার মধ্যে সমন্বয় করা, সেটি এখানে বলা হচ্ছে যে সাংবিধানিক তাগিদে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালু করার লক্ষ্যে সমগ্র দেশের প্রাথমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত বিষয়সমূহে এক ও অভিন্ন শিক্ষাক্রম পাঠ্যসূচি প্রবর্তন করা হবে। যে কথাটি বলছিলাম যে সকলের জন্য, প্রত্যেকটা পর্যায়ের সকলের জন্য এক অভিন্ন শিক্ষাক্রম পাঠ্যসূচি প্রবর্তনের কথা বলা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, বাংলা ও ইংরেজি মাধ্যম, ইবতেদায়ী সহ সব ধরনের মাদ্রাসার মধ্যে সমন্বয় ঘটানোর জন্য এই ব্যবস্থা চালু করা হবে। নির্ধারিত বিষয়সমূহ ছাড়া অন্যান্য নিজস্ব কিংবা অতিরিক্ত বিষয় সংশ্লিষ্ট অধিদপ্তরের অনুমতি সাপেক্ষে বিভিন্ন ধারায় সন্নিবেশ করা যাবে। তারপর তিন নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ যে শিক্ষার মান ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ইবতেদায়ী সহ সব ধরনের মাদ্রাসাসমূহ আট বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা চালু করবে এবং প্রাথমিক স্তরের নতুন সমন্বিত শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করবে। বিভিন্ন ধরনের কমিউনিটি বিদ্যালয়, রেস্ট্রিকৃত নয় কিংবা রেস্ট্রিকৃত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কিন্ডারগার্টেন, গ্রামীণ ও শহুরে শিক্ষা প্রতিষ্ঠান, এসকলের মধ্যে সুযোগ সুবিধার যে প্রকট বৈষম্য বিরাজমান তা দূরীকরণের লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে। সাধারণ, কিন্ডারগার্টেন, ইংরেজি মাধ্যম সহ সব ধরনের মাদ্রাসা সহ সকল প্রাথমিক বিদ্যালয়কে নিয়ম নীতির মেনে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে বাধ্যতামূলক নিবন্ধন করতে হবে। অর্থাৎ এই সমন্বয়ের লক্ষ্যে, সকল ধারার শিক্ষার মধ্যে সমন্বয় করার লক্ষ্যে তাদেরকে তালিকাভুক্ত করতে হবে এবং একই ধরনের শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রবর্তনের বিষয়টা এখানে বলা হচ্ছে। এখানে একই ধরনের শিক্ষাক্রম পাঠ্যসূচির কথা বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে বাংলা, ইংরেজি, নৈতিক শিক্ষা, বাংলাদেশ স্টাডিজ, গণিত, সামাজিক পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ধারণা সহ প্রাকৃতিক পরিবেশ পরিচিতি এবং তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান বাধ্যতামূলক পড়তে হবে। মানসম্পন্ন ইংরেজি লিখন কথনের লক্ষ্যে যথাযথ কার্যক্রম শুরু থেকেই গ্রহণ করা হবে এবং ক্রমান্বয়ে উপরের শ্রেণীসমূহে প্রয়োজন অনুসারে জোরদার করা হবে। প্রাথমিক শ্রেণী থেকে সহ শিক্ষাক্রম বিষয় থাকতে পারে। প্রাথমিক স্তর থেকে নিজ নিজ ধর্ম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা হবে। ভর্তির বয়স, তোমরা দেখতে পাচ্ছ
এখানে 6 বছর প্লাস বয়সে প্রথম শ্রেণীতে ভর্তি বাধ্যতামূলক করা হচ্ছে এবং শিক্ষক শিক্ষার্থীর অনুপাত অর্থাৎ 1:30 অর্থাৎ একজন শিক্ষকের জন্য 30 জন শিক্ষার্থী থাকবে। এটি পর্যায়ক্রমে 2018 সালের মধ্যে অর্জন করা হবে, যদিও এটা পুরোপুরি অর্জন করা সম্ভব হয়নি। বিদ্যালয়ের পরিবেশের কথা দেখতে পাচ্ছ, সেখানে বলা হচ্ছে যে প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষিতা শিক্ষিকার আচরণ যেন শিক্ষার্থীদের কাছে বিদ্যালয়কে আকর্ষণীয় করে তোলে সেদিকে নজর দেওয়া হবে এবং শিক্ষা পদ্ধতি হবে শিক্ষার্থীদের জন্য আনন্দদায়ক, চিত্তাকর্ষক, পঠনে আগ্রহ সৃষ্টির সহায়ক। তোমরা খেয়াল করো যে বিদ্যালয়ের পরিবেশটা হতে হবে আনন্দদায়ক, চিত্তাকর্ষক, পঠনে আগ্রহ সৃষ্টির সহায়ক। আর এইভাবে কিন্তু শিক্ষা ব্যবস্থাটি একটি পরিপূর্ণরূপে বিকশিত হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে ঝরে পড়ার সমস্যা, এটা আমাদের দেশের জন্য একটি সমস্যা যা দিন দিন কমে আসছে। এইটাকে সামনে নিয়ে যে শিক্ষানীতিতে বলা হচ্ছে দরিদ্র ছেলেমেয়েদের জন্য উপবৃত্তি সম্প্রসারণ করা হবে, স্কুলের পরিবেশ আকর্ষণীয় ও আনন্দময় করে তোলা হবে, এ লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সুব্যবস্থা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আগ্রহ, মমত্ববোধ ও সহানুভূতিশীল আচরণ এবং পরিচ্ছন্ন ভৌত পরিবেশ সহ উল্লেখযোগ্য উপকরণের উন্নয়ন ঘটানো হবে। তোমরা দেখতে পাচ্ছ যে দুপুরের খাবার ব্যবস্থা চালু করা জরুরি, পিছিয়ে পড়া এলাকাসহ গ্রামীণ সকল বিদ্যালয়ে দুপুরের খাবার ব্যবস্থা পর্যায়ক্রমে চালু করা হবে। পাহাড়ি এলাকায় এবং দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েদের জন্য বিদ্যালয়ে হোস্টেলের ব্যবস্থার দিকে নজর দেওয়া হবে। চর, হাওড় এবং একসঙ্গে বেশ কিছুদিন ধরে প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয় এমন এলাকার বিদ্যালয়ে সময়সূচি এবং ছুটির দিনসমূহের পরিবর্তন করার সুযোগ থাকবে। তারপর বলা হচ্ছে যে মেয়ে শিশুদের জন্য ঝরে পড়ার প্রবণতা তুলনামূলকভাবে অধিক হওয়ায় তারা যাতে ঝরে না পড়ে সেদিকে বিশেষ নজর দেওয়া হবে এবং মেয়ে শিক্ষার্থীরা যেন বিদ্যালয়ে কোনোভাবে উত্ত্যক্ত না হয় তা নিশ্চিত করা হবে। তারা আমাদের শিক্ষানীতিতে এই ঝরে পড়ার সমস্যা সমাধানে যে বিষয়টি এখানে বলা হচ্ছে আশা করি তোমরা এটি বুঝতে পারছ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু সম্পর্কে সেখানে তাদের ভাষার কথা বলা হচ্ছে যাতে তারা নিজ নিজ ভাষায় তারা পড়াশোনা করতে পারে এবং তাদের প্রত্যেকটা এলাকায় পাহাড় কিংবা সমতল যেখানে তাদের স্কুল নেই অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় নেই সেখানে বিদ্যালয়ের কথা বলা হচ্ছে এবং এই সকল প্রান্তিক শিশুদের অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের বিশেষ সহায়তার কথা বলা হচ্ছে। পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিবন্ধী শিশু তাদের চলাফেরা সুবিধা সহ শৌচাগার ব্যবহার সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতের কথা বলা হচ্ছে এবং তাদের প্রয়োজনকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং তাদের জন্য প্রশিক্ষিত শিক্ষক নিয়োগের কথা বলা হচ্ছে। এরপরে তোমরা আরও দেখতে পাচ্ছ যে পথ শিশু এবং অন্যান্য প্রতিবঞ্চিত শিশুদের জন্য অর্থাৎ তাদের জন্য বিনা খরচে ভর্তির সুযোগ, দুপুরের খাবার, শিক্ষা উপকরণ সরবরাহ এবং তাদের সুরক্ষার ব্যবস্থার কথা বলা হচ্ছে। কারণ শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে প্রাথমিক শিক্ষা যেহেতু রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে, দেশের প্রতিটি নাগরিককে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার কথা বলা হচ্ছে সাংবিধানিকভাবে, তাহলে এই লক্ষ্যে প্রতিটি শিশু যেন সেটা যে পর্যায়ের হোক না কেন, প্রতিবন্ধী হোক, ক্ষুদ্র নৃগোষ্ঠীর হোক কিংবা প্রান্তিক এলাকার হোক, সবার জন্য সে নিশ্চয়তার কথা বলা হচ্ছে। তার শিক্ষণ পদ্ধতির কথা বলা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এটাকে উদ্ভাবনী এবং আরও যুগোপযোগীর করার কথা বলা হচ্ছে। শিক্ষার্থী মূল্যায়নের বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে ধারাবাহিকভাবে মূল্যায়ন এবং তৃতীয় শ্রেণীতে ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা, পঞ্চম শ্রেণীতে উপজেলা বা থানা পৌরসভা এলাকায় অভিন্ন প্রশ্নপত্রে সমাপনী পরীক্ষার কথা বলা হচ্ছে, অষ্টম শ্রেণীতে
জুনিয়র স্কুল সার্টিফিকেট এর কথা বলা হচ্ছে, একটি পাবলিক পরীক্ষা যা আমরা ইতিমধ্যে আমরা চলমান আছে আমরা দেখতে পাচ্ছি। সেবার শিক্ষার্থীরা এরপরে তোমাদের জন্য মূল্যায়ন থাকছে, আশা করি এটার উত্তর দান করতে পারবে। প্রাক প্রাথমিক শিক্ষা কি? প্রাথমিক শিক্ষার কয়েকটি উদ্দেশ্য বলো। যথারীতি তোমাদের জন্য বাড়ির কাজ থাকছে এরপরে। প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য লিখো, তোমরা এই বাড়ির কাজটি করে রাখবে, আমাদের পরবর্তীতে ক্লাসে উপস্থাপন করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কষ্ট করে ক্লাসটি দেখেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ জানাই। অনুরোধ করব তোমরা প্রত্যেকে স্বাস্থ্যবিধি মানবে এবং ভালো থাকবে। তোমার আশেপাশে যারা অভাবী মানুষ আছে তাদেরকে সহায়তা করবে। এরপরে আমরা পরবর্তী শিক্ষানীতির যে পরবর্তী বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করব। তোমরা আশা করছি সেই আলোচনায় এই ক্লাসগুলো হবে, সেগুলো দেখবে। পরবর্তীতে আমরা উচ্চশিক্ষা, বয়স্ক শিক্ষা এই সকল বিষয়গুলো আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে। আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই আমাদের ক্লাসের সমাপ্তি টানছি।